ম্যাডাম, আমি আর এখানে কাজ করতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, আমি ওই জায়গাতে কাজ করতে পারবো না। ম্যাডাম, আমিও আর কালকা থেকে এখানে কাজ করতে পারবো না। তোরা তিনজন একসাথে কি নাটক শুরু করছিস? তোরা তিনজন একসাথে বলছিস চাকরি করবি না, চাকরি ছেড়ে চলে যাবি, কি নাটক শুরু করছিস তোরা? ম্যাডাম, আসলে হচ্ছে আমার বউটা গর্ভবতী, সেই জন্য আমি আর কাজ করতে পারবো না, আমি গ্রামে চলে যাবো। ম্যাডাম, আমার অন্য জায়গায় চাকরি হয়েছে, ওই জায়গায় বেতন বেশি দিব, আমি ওই জায়গায় চাকরি করবো। হ্যাঁ ম্যাডাম, আমার বাড়িতে মা বাবা অসুস্থ, আমার গ্রামে যাইতে দেবো, ওই জায়গায় গিয়ে আমার ওই হ্যাঁ সেবা যত্ন করতে দেবো, আমি কালকে তার আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি না আসলে তোদের কোনো সমস্যা নাকি তোরা চাকরি ছেড়ে চলে যাচ্ছিস, যাই হোক না কেন কোনো সমস্যা নেই, তোদের খুশি, ঠিক আছে, তোরা চাইলে চলে যেতে পারিস। আচ্ছা এই সাহেব, গ্লাসটা খালি দেখতেছিস না, এক গ্লাস পানি নিয়ে এসে দে। ওহো, আমারই তো ভুল, সাহেব তো কাজ ছেড়ে চলে গেছে। ম্যাডাম, এই যে আপনার পানি। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দা, কি ব্যাপার ম্যাডাম? দেখ গ্লাসটা কি ময়লা, আরে এই পানি জল তো ময়লা, আই শালা লোকের বাচ্চা, তুই আবার গ্লাস ধরতেছিস মানে? এই তোরা কাজ কিভাবে করিস রে? হ্যাঁ, এক গ্লাস পানি আনবি সেটাও ঠিক মতো নিয়ে আসতে পারিস না। হ্যাঁ, তোদেরকে আমি এমনি এমনি চেহারা দেখে মাইনে দেই নাকি? হ্যাঁ যা রে, যা থেকে বসে কর, যা। ম্যাডাম, আসলে মানে আসলে মানে কি, ছোট লোকের বাচ্চা ম্যাডাম, ওই যে গ্যাস পুরাই গেছিল, আবার বাজার থেকে সিলিন্ডার আনছি, আইনে আবার সেটআপ দিয়ে তারপর রান্না করছি, এর জন্য দেরি হয়েছে। তোদের মুখে একটা না একটা অজুহাত লেগেই থাকে তাই না? তোরা কাজ করিস কিসের জন্য? হ্যাঁ, তোরা কাজে কেন আসিস? মাস শেষে তো ঠিকই টাকাটা নিতে চলে আসিস, ম্যাডাম বেতন দেন বেতন দেন, আর কাজের সময় একটা কাজ ঠিক করে করতে পারিস না, যত সব অপদ হতে দাও, নিয়ে যা খাতে টিফিন, টিফিনই খাবো না আমি এখন। ঠিক আছে, পেয়াতকগুলা কোথাকার, মেজাজটা এমনিতেই গরম করে দে। কী ব্যাপার, গেটটা এখনো খোলা কেন? আমি যখন গেটটা লাগাইনি। এই আমিরুল, তুমি গেটটা এখনো লাগাওনি কিসের জন্য? তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দাও। ও শিট, কি হচ্ছে আমার সাথে, আমি তো ভুলেই গেছি যে আমিরুল তো কাজ ছেড়ে চলে গেছে। ম্যাডাম, ডাকছে না পারে তো ডাকবো না, তো তোমাদেরকে পূজা করবো তাই না? তোমাদেরকে কাজে রাখছি পূজা করার জন্য। আচ্ছা গেট খোলা ছিল কেন? ম্যাডাম, আমি তো ছিলাম ওই টাইমে। একটা না একটা অজুহাত ঠিকই রেডি থাকে তোদের তাই না? গেট খোলা রেখে চলে গেছিস, একটা ভিখারি ঢুকছে, ওই ভিখারি যদি কিছু চুরি করে নিয়ে যেত, যদি অফিসে কোনো ক্ষয়ক্ষতি হতো তাহলে এই দায়টা কে নিতো? আসলে সরি, আসলে কিসের সরি, বেয়াদবগুলো কথাকার কি জন্য তোদের কাজে রাখছি উপরওয়ালাই জানে, যা খাতে গে, তোর সাথে দূর হয়ে যা, একটা কাজ ঠিক করতে পারে না বেয়াদবগুলা। কি ব্যাপার প্রিয়া, তোর মন খারাপ মনে হচ্ছে, কোনো কি প্রবলেম হয়েছে? আর বলিস না আরে, কি যে একটা বিপদে পড়ছি, আমার ওই যে কাজের লোক, খাবার দেওয়ার লোক, আর হচ্ছে আমার দারোয়ান, তিনজন একসাথে চাকরি ছেড়ে দিছে, কি যে বিপদে আসি, আমার নিজেরই পানি নিয়ে আসতে হচ্ছে, নিজেরই খাবার নিয়ে আসতে হচ্ছে, আবার যে বাইরে সিকিউরিটির ব্যাপারটা নিজেরই দেখতে হচ্ছে, আমি খুব বিপদে আছি বুঝতে পারছিস, মানে কি যে একটা অবস্থা, আমার খুব একটা আমার ঝামেলার মধ্যে আছি আর কি। হ্যাঁ শোন প্রিয়া, যে যেমন ব্যবহার করবে তার কর্মের ফলটাও ঠিক তেমনই হবে, তুই হয়তো বা কোনো খারাপ ব্যবহার করছিস ওদের সাথে, তাই চলে গেছে। মানে তুই কি বলতেছিস এগুলা? মানে এই প্ল্যানটা আমারই ছিল। তাহলে শোন স্যার, ম্যাডাম আমার খুব অত্যাচার করে, একটু কাজে ভুল হলে খুব বকাবাজি করে। আর তোমার? স্যার আমার যদি খাবার ঠিক কথায়, তারপরেও ম্যাডাম কেমন জানি করে আমার সাথে, কেমন জানি মাঝে মধ্যে মনে হয় ম্যাডাম আমাকে দেখতেই পারে না, মনে হয় কাজেতে বাইর করে দিব, কথায় কথায় বাইর করে দিতে চায় শুধু। হ্যাঁ স্যার, ওই মুকুল দা ঠিকই কইছে,
ওই মাঝে মাঝে গেট একটু খোলা থাকলেই আমার আয়া দেন থাপ্পড় দেয়, আবার গালাগালি করে, আর অনেক নির্যাতন করে স্যার। আচ্ছা, সবে তো বুঝতে পারলাম। তো এখন তোমরা কী সিদ্ধান্ত নিতে চাচ্ছ? স্যার, আমরা চাকরি করুন না স্যার। আচ্ছা শোনো, তোমাদের চাকরি ছেড়ে দিতে হবে না, তোমাদের সাথে আমি আছি। তোমরা তিনজনে শোনো, আমি যা বলি শুধু ওই প্ল্যান মোতাবেক তোমরা কাজ করো। হ্যাঁ স্যার, কী করুন আমরা? ভালোভাবে কাজ বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আর দেখো দেখ, এখন আমার কি একটা অবস্থা। নিজের কাজ নিজেই করতে হচ্ছে, নিজে পানি নিয়ে খেতে হচ্ছে, নিজের খাবার নিজে রেখে খেতে হচ্ছে, তারপরে যে বাইরের সিকিউরিটি ব্যাপারটা আমাকেই দেখতে হচ্ছে। আমি তো মানে কোনো কিছু সামলে উঠতে পারতেছি না, বলছিস? আমার খুব অসুবিধা হচ্ছে। এখন যে আমি কী করি? ওরা যদি আমার সামনে বা কাছে থাকতো তাহলে ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম। আরে শোন, ওরা কেউ যায়নি, ওরা তোর আশেপাশেই আছে। কই মুকুল, শাহের? আরে দেখছিস, তোমরা কেউ কাজ ছেড়ে চলে যাওনি? না ম্যাডাম, আপনার ছেড়ে কিভাবে যাই? এত বছর ধরে আপনার এখানে থাকতেছি, খাইতেছি, আপনি তো আমার সব সুবিধা অসুবিধা দেখতেছেন। এখন স্যারের বুদ্ধিতে আপনার একটুখানি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমাকে লোক যে খারাপ ব্যবহার করেন সেটা যদি আমাকে বোঝাই দেন। আমরা তো অশিক্ষিত, আমাকে বোঝাই দিলে আমরা সেটা সংশোধন করে থাকতে পারবো। আসলে তোমরা ঠিকই কথাই বলছো, মানে আমি নিজেও আসলে এগুলো বুঝতে পারিনি আগে যে তোমাদের সাথে এতটা খারাপ ব্যবহার করছি। যখন তোমরা চলে গেলে আমার কাজে অনেক অসুবিধা হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে আসলে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। দেখো তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তোমাদের সাথে এতটা রাফ আচরণ করা আমার ঠিক হয়নি। তোমাদেরকে আসলে ভালোভাবে কাজ বুঝিয়ে দিলে তোমরা তার ভালোভাবে কাজ করতে পারতে। না না ম্যাডাম, আসলে আপনি মাফ চেয়ে আর আমাদেরকে লজ্জা দিবেন না। দেখুন ম্যাডাম, আপনি তো এই অফিসে কাজ করেন, আপনার যখন ভুল হয় আপনার বস তো আপনাকে ভালো মতো বুঝিয়ে দেয়, আর আমরাও তো মানুষ, আমরাও যে কাজ করি সেটাও তো একটা কাজ। আর দেখুন ম্যাডাম, সব কাজই তো সমান, আপনি যদি আমাদেরকে একটু ভালোবেসে একটু বুঝিয়ে দিতেন তাহলে তো আর আমরা এরকমটা করতাম না, তাই না রে মুকুল? ম্যাডাম আপনি কিছু মনে নেবেন না, আর আশা করবো আপনি এখন থেকে আমাদেরকে সব কিছু বুঝাই দেবেন আর বকাঝকা করবেন না। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি বুঝতে পারছি আসলে আমি কোথায় ভুলটা করছি। ঠিক আছে, আমি চেষ্টা করব এই পরবর্তীতে যেন এরকম ভুল আমার দ্বারা আর না হয়, ঠিক আছে? আর তোমরা কিছু মনে করো না, ভালোভাবে কাজ করো, এখন যাও, গিয়ে তোমাদের কাজে মন দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা প্রিয়া, তাহলে এখন আমি আসি, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা, সময় করে বেড়াইতে আসিস। কিন্তু অনেক ধন্যবাদ, তোমার ভুলটা ধরাই দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে।